আমি মনে করি আল জাজিরার ওই ইন্টারভিউতে তিনি জেনে শুনেই ওই অবান্তর কথাগুলো বলেছেন। দেখুন, শেখ হাসিনা তো মিথ্যাচারে তাকে হারাবে এমন ব্যক্তিত্ব তো আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশ। উনি ঠিক করে রেখেছিলেন যে আমাকে ইন্টারভিউ যাই করুক, আমি ঘুরে ফিরে তাকে ওইখানে নিয়ে যাব যেখানে যেখানে আমি আমার কমফর্ট জোন, যেটা 72, 75, 71 সালে যেটা ছিল, 2023 সালে শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে জনগণ ও পৃথিবীর কোথাও পরিচিত নন। তারা ওই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস বললে সে নামের সঙ্গে তারা পরিচিত পরিচিত সেটাই হাসিনার জন্য একটা অ্যালার্জির মতো ব্যাপার। ল্যান্ড হয়ে যাবার প্রশ্ন এড়িয়ে যাবার প্রবৃত্তি থেকে আমরা বলতে পারি যে তিনি খুব ভালো সময় যা তার খুব একটা ভালো সময় যাচ্ছে না তার জন্য। দেখুন, শেখ হাসিনা তো মিথ্যাচারে তাকে হারাবে এমন ব্যক্তিত্ব তো আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশে, অন্তত নেই। অনর্গল মিথ্যা কথা বলতে পারেন, বাগাড়ম্বর করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা যে যতই মিছে কথা বলুন তিনি বলেন যে তার কোনো চাপ কে উনি চাপ মনে করেন না, এটাই হচ্ছে তার এক ধরনের নার্ভাসনেস। উনি যে প্রচন্ড চাপের ভেতরে আছেন, শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থা, এটাকে ধামা চাপা দেবার উনি যতই চেষ্টা করুন না কেন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং ওই ইন্টারভিউতে আল জাজিরার সঙ্গে যে ইন্টারভিউতে যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বললেন এবং ফিরে এসে ডক্টর ইউনুস সম্পর্কে যে বিশদগার করলেন, এটাই তার নার্ভাসনেস কে আরো ষোলো কলা দিয়ে একেবারে সুপ্রতিষ্ঠিত করা হলো। মানে আমি সাইকোলজিস্ট নই, সাইকিয়াট্রিস্ট নই, তবে তার ওই যে আল জাজিরা যে ইন্টারভিউ, অনেকে হাসতে পারেন যে ওনাকে প্রশ্ন করা হলো কি আর উনি বলছেন কি, অনেকে তাকে মনে করেন যে তিনি বুদ্ধিহীন নির্বোধ এবং ঠিক কোথায় কি বলতে হয় সেটা জানেন না। আমি একটু দ্বিমত পোষণ করি ওই ব্যাপারে যে উনি কোথায় কি বলতে হয় সেটা জানেন না, এটা আমি জানি, কিন্তু আমি মনে করি আল জাজিরার ওই ইন্টারভিউতে তিনি জেনে শুনেই ওই অবান্তর কথাগুলো বলেছেন। যখনই ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করছেন দেশে কি আপনাকে সবাই স্বৈরাচারী শাসক এই দুটো শব্দ দিয়ে আপনার পরিচিতি বিশ্বে সর্বত্র, আপনি এ সম্বন্ধে কি বলবেন, এর ডিফেন্সে যাবার মতো কোনো কথা ওনার নেই, উনি সেটা জানেন যে দ্যাট ওন বি কনভিনসিং, ওটাও উনি জানেন। কেননা যে চুরি করে সে তো জানে যে আমি চুরি করেছি, মানে সিসি টিভিতে ছবি থাক বা না থাক, কোনো এভিডেন্স সাক্ষী থাকুক বা না থাকুক, যিনি চুরি করেছেন, খুন করেছেন, ধর্ষণ করেছেন, তিনি জানেন যে তিনি অপরাধী। হাসিনার সাবকনশাস মাইন্ডে তো ওটা আছে যে শুধু 2014 না 2018 নির্বাচনটা কোনো নির্বাচন হয়নি, যেটা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, জার্নালিস্ট, সিভিল সোসাইটির মেম্বার তারা চরমভাবে নিন্দা করেছেন, ওটা উনি জানেন। তো ওগুলোকে ধামাচাপা দেবার জন্য যখন ওনাকে বলছে স্বৈরাচারী শাসক, তখন উনি বলছেন দেশে 1975 সাল থেকে যে সামরিক শাসন আসলো তাদেরকে কি আপনারা স্বৈরাচার বলেছেন, বলে উনি জিনিসটা বলটা ওই ইন্টারভিউয়ারের কোর্টে নিয়ে গিয়ে তাকে খেলতে না দিয়েও উনি আবার বারবার ওই বলটা ধরার চেষ্টা করছেন এবং বলে যাচ্ছেন অনর্গল ভাবে, দে কিল মাই ফাদার, দে কিল মাই মাদার, দে কিল মাই ব্রাদার্স, দে কিল মাই ব্রাদার সিস্টার ইন লস, এই 18 জন মেম্বারকে মেরেছে, বিভিন্ন ওনার কি দুর্গতি হলো, কোথায় উনি বিদেশে পালিয়ে পালিয়ে বেড়ালেন, কিরকম দেশে করাপশন হলো, গণতন্ত্র উঠে গেল, এই সমস্ত নিয়ে উনি একটা একটা ডাইগ্রেশনে চলে গেলেন। এটা অনেকে মনে করবে উনি প্রশ্ন করলো কি আর বলছেন কি, কিন্তু এই যে আমি যে আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি যদি ডাইগ্রেস করে অন্য জায়গায় চলে যাই, তার মানে এই যে আমাদের যে 40-45 মিনিট বা 1 ঘন্টা যে আমরা কথা বলবো তার একটা বিরাট অংশ আমি নষ্ট করে দিলাম। ইন্টারভিউ আল জাজিরা তো একটা প্রাইভেট
কোনো আপনাদের মতে টক শোর কোনো চ্যানেল না যে এক ঘন্টার জায়গায় আমরা দু ঘন্টা কথা বলবো। ওদের একটা টাইম অ্যালোটেড টাইম আছে যে 30 মিনিটস অর 40 মিনিটস, এর বেশি হয় না। তার একটা বিরাট অংশ হাসিনা ইচ্ছা করে খুব খুব চাতুর্যের সঙ্গে ওটা উনি নষ্ট করে দিলেন, যাতে তার যে এম্বারাসিং উত্তরগুলো হবে, যেগুলো কোনো উত্তরও দিতে পারবেন না, সেই উত্তর না দিয়ে তিনি সময় ক্ষেপণ করলেন, কাল ক্ষেপণ করলেন। এটাতে আমি মনে করি হাসিনা ওই ইন্টারভিউয়ারকে পরাহত করেছেন, পরাজিত করেছেন, ধরাশায়ী করেছেন, মানে এতটা হতো ইন্টারভিউয়ার। কিন্তু তার বাকি করার ছিল, উনি প্রশ্ন করছেন একটা, উনি উত্তর দিচ্ছেন আরেকটা। এটাতে আমি হাসিনা যে লেখাপড়া জানেন না, কোথায় কি বলতে হয় সেটা জানেন না, কিভাবে মার্জিত ভাষায় কথা বলতে হয় সেটা জানেন না, কারণ তার সঙ্গে সামনাসামনি আমার বহুবার দেখা হয়েছে। উনি কোন ভাষায় কথা বলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, ভিতরে কি আছে, বিদ্যাবুদ্ধি কতটুকু, আমি পুঙ্খানুপুঙ্খভাবে জানি। সুতরাং আমি খুবই তাকে আমি 10-এর ভিতরে 10 দেব, যে একটা ইন্টারভিউ কি করে নষ্ট করা যায়। আমাকে পৃথিবীর লোকের সামনে আমাকে একেবারে উলঙ্গ করে, বিবস্ত্র করে আমাকে উপস্থাপিত করতে চাইছে, আমি ওটা এড়িয়ে গিয়ে অন্য অবান্তর কথা দিয়ে তাকে আমি এই প্রশ্ন থেকে এড়িয়ে যাব। এই ব্যাপারে উনি সফলতা অর্জন করেছেন। কিন্তু আমার শেষ মন্তব্য এই ব্যাপারে, কিন্তু উনি ওখানেই কতগুলো মন্তব্য করেছেন যেগুলো তার দ্বারা তার দুর্বলতা প্রকাশ পায়। যখন তিনি বলছেন নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, উনি বলছেন যে সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে, তার সঙ্গে সুর মিলিয়ে কথা বলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমিন, তিনিও বলেন যে বাংলাদেশ তো হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকারের সূচিকাগারের মতো, মানে পৃথিবীতে যেখানে যেখানে মানবাধিকার আছে বা গণতন্ত্র আছে তার একটা উজ্জ্বল নক্ষত্র হচ্ছে বাংলাদেশ, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ, আব্দুল মোমিন বলেন। শেখ হাসিনাও একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলতে চাইছেন যে আমাদের সময়ই তো গণতন্ত্র, ভোট চুরি করে ক্ষমতায় আসব সেই দুর্নীতি করার মতো আমার মনোবৃত্তি নেই। এই কথাগুলো যখন বলেন যারা শ্রোতা তারা মনে মনে হাসেন, অনেকে আমি তো প্রকাশ্যেই হাসি যে সবাই জানে আপনি চুরি করে রাতের বেলা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসছেন, আপনি ওরা পুনরাবৃত্তি করছেন যে ভোট চুরি করে ক্ষমতায় আসতে হবে, এতটা নিচে আমি নামতে পারবো না ইত্যাদি। তো ওই সমস্ত মাঝে মাঝে দেখবেন ইন্টারভিউটা পুরোটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, মাঝে মাঝেই তিনি যে চোর, আমি ঠাকুর ঘরে কেড়ে, আমি যে কলা খাই না, এই কথাটা উনি বারবার বলছেন যে আমি কলা খাই না। তো মন্তব্য নিষ্প্রয়োজন, তবে ওই ওই ইন্টারভিউর বডি ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ এবং প্রশ্ন এড়িয়ে যাবার প্রবৃত্তি থেকে আমরা বলতে পারি যে তিনি খুব ভালো সময় যা, তার খুব একটা ভালো সময় যাচ্ছে না, তার জন্য এখন দুঃসময় এবং উনি চিন্তিত, অতটা নির্বোধ নন যে তার পায়ের নিচ থেকে মাটি চলে গেছে, এখন এই যে কার্পেটটা আছে কার্পেটটা হয়তো টেনে নিয়ে যাওয়া হবে। উনি ঠিক করে রেখেছিলেন যে আমাকে ইন্টারভিউ যাই করুক আমি ঘুরে ফিরে তাকে ওইখানে নিয়ে যাব, যেখানে যেখানে আমি আমার কমফর্ট জোন, আমি পৃথিবীর যারা যারা জানেন না, কেন বাংলাদেশ আমরা যতটাই মনে করি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ এরা বললে পৃথিবীর সবাই চেনে সবাই জানে, তা কিন্তু নয়। আপনি এই ভারত উপমহাদেশের বাইরে গেলেই আপনি শেখ মুজিবুর রহমান নামটা বললে বেশিরভাগ লোক ওই নামের সঙ্গে পরিচিত না, যেটা 72, 75, 71 সালে যেটা ছিল, 2023 সালে শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে জনগণ পৃথিবীর কোথাও পরিচিত নন, তারা ওই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস বললে সে নামের সঙ্গে তারা পরিচিত। সেটাই হাসিনার জন্য একটা অ্যালার্জির মতো ব্যাপার, যে আমার বাবা দেশের প্রথম প্রধানমন্ত্রী, জাতির পিতা, তাকে লোকে চেনে না, চেনানোর জন্য উনি সিম্প্যাথি ড্র করার জন্য বারবার বলছেন যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে, ছোট ভাইকে হত্যা করা হয়েছে। যারা জানবে না যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটেছিল 1975 সালে, তারা মনে করবে তাই তো, বেচারি তো খুবই দুর্ভাগা, বারে এক এমন একজন ব্যক্তি যার বাবা মাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তিনি এই সিম্প্যাথি ড্র করে
মানে প্রশ্নকর্তার যে প্রশ্ন সেটাকে এড়িয়ে গিয়ে জনগণের দৃষ্টি সাইকোলজিক্যালি ওদিক থেকে ফিরিয়ে তার যে দুর্দশা, তার যে এই মানে যে দুর্যোগ পূর্ণ সময়ে গেছে এই 75 সালের পর থেকে, সেটার দিকে উনি অ্যাটেনশন ড্র করছেন। এটার জন্য আল জাজিরা একটা ভালো প্ল্যাটফর্ম পৃথিবীর, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অনেক দেশেই আল জাজিরা খুবই পপুলার একটা টিভি চ্যানেল, ইউরোপেও লোকজন দেখে, আমেরিকাতে হয়তো কম, কানাডায় সবাই আল জাজিরা দেখে। তো এটা আমি মনে করি তার জন্য একটা পাবলিসিটির একটা মিডিয়াম হলো, সেটা সুযোগ উনি গ্রহণ করেছেন, খুব ভালোই কাজ করেছেন তার দিক দিয়ে বলতে হয়।